আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল 69 সংবাদে। আপনাদের সাথে আছি আরিফুল ইসলাম সুজন। মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের দ্বিতীয় পর্যায়ে আরও 53,340 ভূমিহীন ও গৃহহীন পরিবারকে বিনামূল্যে 200 জমি সহ সেমিপাকা ঘর প্রদান করা হয়েছে। আজ সকাল 10:30 গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ প্রকল্পের আওতায় কুড়িগ্রামের চিলমারিতে দ্বিতীয় পর্যায়ে 250 পরিবারের মাঝে ঘরের দলিল সহ আনুষ্ঠানিক হস্তান্তর করা হয়। বিস্তারিত আমাদের বিশেষ প্রতিবেদক আশিকুর রহমানের রিপোর্টে। কয়েকদিন আগেও যাদের মাথা গোজার মতো কোনো ঠাঁই ছিল না, অন্যের বাসাবাড়িতে বারান্দা কিংবা উঠানে উঠানে ঘুরতেন পরিবার নিয়ে, তাদের স্বপ্নের ঠিকানা এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে পাওয়া আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো। মুজিব বর্ষ উপলক্ষে ভূমিহীন গৃহহীন পরিবারকে জমি ও ঘর উপহার দিয়ে স্থায়ী ঠিকানা গড়ে দেওয়ার লক্ষ্যে দ্বিতীয় দফায় কুড়িগ্রামের চিলমারিতে ভূমি গৃহহীন ও ছিন্নমূল 250 পরিবার পেয়েছেন জমিসহ ঘর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপকারভোগীদের মাঝে জমির দলিল ও ঘর প্রদান কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীর বিক্রম, উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর রহমান, সহকারী কমিশনার ভূমি গোলাম ফেরদৌস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ কহিনুর রহমান প্রমুখ। আশ্রয়ণটু প্রকল্পের মাধ্যমে 420 পরিবারকে পুনর্বাসনের কথা রয়েছে। ইতিমধ্যে 120 পরিবারকে পুনর্বাসন করা হয়েছে এবং তাদেরকে নির্মিত গৃহ হস্তান্তর করা হয়েছে। যেহেতু এখনও শত শত ভূমিহীন এবং গৃহহীন পরিবার রয়েছে, কাজেই তাদেরকে ধারাবাহিকভাবে এই প্রকল্পের আওতায় পুনর্বাসন করা হবে। প্রতিটি ঘর নির্মাণে প্রথম পর্যায়ে 1,71,000 টাকা ব্যয় হয়েছে, পরবর্তী পর্যায়ে 1,90,000 টাকা ব্যয় ধরা হয়েছে। এই প্রকল্পের আওতায় 200 জায়গার উপর নির্মিত প্রতিটি ঘরে রয়েছে 2টি শয়নকক্ষ, রান্নাঘর ও বাথরুম, ইটের দেয়াল, উপরে টিনের চাল। এছাড়াও প্রতিটি পরিবারে নিরাপদ পানির জন্য টিউবওয়েল সহ দেওয়া হয়েছে বিদ্যুৎ সংযোগ। আমার যে এই ঘরটা দিছে আমি কল্পনাও করিনি, বলে আমরা এই ঘরটা এইভাবে ঘর পাবো। আল্লাহ রহমত করছে, আমার শেখ হাসিনে দিছে, তাছাড়া নিজেও কবার পাইনি, বলে আমরা এই ঘর পামো কল্পনাও করিনি। ভূমিহীন মানুষ আমরা, জমা জমি নেই, কোনো জায়গা জমি নেই, কোনো কিছু নেই। তেঁতুলকান্দি নদী ভাঙি যায়, এখন আমাদের সমস্যা হয়েছে মানুষের জায়গা জমিনের মধ্যে ছিলাম 1 বছর আগে, তারাও বাড়িঘর দুয়ার আমাদের ভাঙি দিছে, এখন থাকার আমাদের কোনো স্থান নাই। এখন আমরা পাইছি, পায়া খুব সুখে শান্তি দিন কাটাবার লাগছি। মুজিব শতবর্ষ উপলক্ষে নির্মিত এসব স্বপ্নের ঠিকানায় ওঠা এক একটি পরিবার যেন এখন স্বপ্নের সিঁড়ি বেয়ে নতুন দিগন্তে পাড়ি জমাচ্ছেন। আশ্রিত হওয়া এই মানুষগুলো স্বাবলম্বী হওয়ার পথে হাঁটছেন। শিক্ষার জন্য উপযুক্ত পরিবেশ হয়, কমছে ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা। আমাদের জায়গা ছিল না, ঘর ছিল না, প্রধানমন্ত্রী আমাদেরকে ঘর দিছে, বিল্ডিং ঘর পাচ্ছি, এটার জন্য আমি অনেক খুশি। তখন কোনো আমার পাখাও নেই, আকাশও নেই, মানুষের একটা কাঁদছে শুনছে, মনে করেন যা বারান্দায় দাঁড়িয়ে আসলাম, কষ্টের উপরে ঝড় বৃষ্টি গেছে মাথার উপর দিয়ে, আমরা আসলে আনার পর আমরা খুব একটা শান্তিতে আছি। সরকারের এই উদ্যোগ বিশ্বের ইতিহাসে নতুন সংযোজন। ভূমিহীনদের ঠিকানা দিতে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ এখন বিশ্ব ইতিহাসে গড়তে যাচ্ছে নতুন রেকর্ড। পুনর্বাসিত জনপদের জীবনে নতুন ঘর যেন এক অনন্য উপহার। স্বপ্নেও কোনোদিন কল্পনা করতে পারে নাই সেই সমস্ত হতদরিদ্র লোক যে তারা একটা পাকা ঘরে থাকবে। এটা আজকে বাস্তবে রূপ নিয়েছে, কেউ ভাঙা খড়ের ঘর ছাড়া থাকতে পারে নাই, তারা এই পাকা ঘরে থাকতেছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব, চিলমারির প্রতি ওনার নজর আছে, আমাদেরকে আরও যেন কিছু এই হতদরিদ্র লোকজনের জন্য ঘর বরাদ্দ করেন। গৃহহীন কিংবা ভূমিহীন মানুষের জীবনে এনে দিয়েছে মৌলিক পরিবর্তন, বৃদ্ধি পেয়েছে সামাজিক মর্যাদা, হাসি ফুটেছে ছিন্নমূল মানুষের হৃদয়ে। স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে আশ্রয়ণ প্রকল্প দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। প্রত্যাশা আর বেশি দূর নয়,
সোনালী প্রভাত এখন প্রতিটি নাগরিক জীবনের সম্মুখে। আশিকুর রহমান, ডেস্ক রিপোর্ট, চ্যানেল 69।